ডেঙ্গুর প্রকোপ বাড়ছে প্রচুর, মারাও যাচ্ছে বহু মানুষ, কিন্তু রাজ্যের তৎপরতা দেখা যায় না। এবার আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন বিদেশে বেড়াতে গেছিলেন, তখন অ্যাক্টিং চিফ মিনিস্টার হিসেবে আপনার স্বরাষ্ট্র সচিবকে দায়িত্ব দিয়ে গেছিলেন। আমি দুটো বিষয় নিয়ে তার সঙ্গে মিট করতে চেয়েছিলাম। তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে দেখা না করে 3:55 সময় রাইটার্স নবান্ন থেকে পালিয়েছিলেন। একটা কারণ ছিল ডেঙ্গির মহামারী, শতাধিক মানুষ মারা গেছে এবং কয়েক লক্ষ মানুষ আক্রান্ত। সবচেয়ে খারাপ অবস্থা কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মালদা জেলায়। সরকার ঘুমাচ্ছে, সরকার লোকসভা ভোটের কি করে আবার জেতা যায়, কি করে বিরোধীদের ভাঙা যায়, কি করে বিরোধীদের জব্দ করা যায়, কি করে আসানসোল এলাকাতে আবার নতুন করে ইল্লিগাল কোল চালু করা যায়, এসব কাজে ব্যস্ত। এবং মুখ্যমন্ত্রী খেলা মেলা নাচ গান এইসব করে বেড়াচ্ছেন। স্বাভাবিকভাবে এই রাজ্যের 12-12.5 বছরের পুলিশ মন্ত্রী যেমন ব্যর্থ, তেমনি স্বাস্থ্যমন্ত্রীও ব্যর্থ। আমি কিছু প্রস্তাব, কিছু সাজেশন সরকারকে দিতে চেয়েছিলাম অ্যাজ এ লিডার অফ অপোজিশন। আমার কাছে গোটা রাজ্য থেকেই বিভিন্ন ইনফরমেশান আছে, লোক হোয়াটসঅ্যাপে জানান, এসএমএস করে জানান, ফোন করে জানান, চিঠি দিয়ে জানান, আমার কলিগ এমএলএরা আমাকে জানান, অনেক অন্য দলের লোকরাও জানান। তা বলার সুযোগ নেই, শোনার সুযোগ নেই, স্বাভাবিকভাবে ভগবানের উপর ছেড়ে দিয়েছে। তো মানুষ কষ্ট পাচ্ছে, তাদের পয়সা আছে, প্রাইভেট নার্সিংহোমে যাচ্ছেন, তারা সুস্থ হয়ে ফিরছেন। আর যাদের টাকা পয়সা নেই, তারা চোখের সামনে তাদের ছোট ছোট বাচ্চাকে, বয়স্ক মানুষকে মারা যেতে দেখছেন।